এখনকার প্রধান প্রধান খবর। জাতিসংঘের মানবাধিকার কমিশনার বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলা একটি জাতিকে নিশ্চিহ্ন করার সমান। এই অভিযোগে কি আন্তর্জাতিক আদালতে অভিযুক্তদের বিচার হতে পারে? এর আগে অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে আন্তর্জাতিকভাবে, তার আগে এই ধরনের বক্তব্য আসছে, জাতিসংঘ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসছে, এই ধরনের কনক্লুশন আসছে, এবং তার ভিত্তিতে পরবর্তীকালে জাতিসংঘ বিভিন্ন রকম ট্রাইব্যুনাল তৈরি করেছে। বাংলাদেশের উখিয়া সীমান্তে রোহিঙ্গাদের ঢল, শুরু হয়েছে নিবন্ধনের কাজ। আর রোহিঙ্গা ইস্যুতে কেন চুপ করে আছে ভারত? গান গল্পে আজকের অতিথি সেলিম চৌধুরী। এসব নিয়েই বিবিসি বাংলার রাতের অনুষ্ঠান পরিক্রমা। অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, মিজানুর রহমান খান। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের উপর যেভাবে হামলা চালানো হচ্ছে তা একটি জাতিকে নিশ্চিহ্ন করার সমতুল্য। জেইদ রাদ আল হোসেন জাতিসংঘের মানবাধিকার পরিষদে বলেছেন, তাদের তদন্তকারীদেরকে সেখানে ঢুকতে না দেওয়ায় পরিস্থিতি পুরোপুরি নির্ণয় করা যাচ্ছে না। এই হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। মিস্টার আল হোসেন, দি কারেন্ট সিচুয়েশন ক্যানট ইয়েট বি ফুলি অ্যাসেসড, বাট দি সিচুয়েশন রিমেইনস অর সিমস এ টেক্সটবুক এক্সাম্পল অফ এথনিক ক্লেন্সিং। যেহেতু মিয়ানমার ওই অঞ্চলে মানবাধিকার কর্মীদের যেতে দিচ্ছে না, তাই সেখানকার পূর্ণ চিত্র পাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু পরিস্থিতি দেখে মনে হচ্ছে সেখানে যা হচ্ছে তা জাতিগত শুদ্ধির উদাহরণ হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান জেইদ রাদ আল হোসেন, জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কখন এ ধরনের জাতিগত নিধনের অভিযোগ তোলা হয়, জানতে চেয়েছিলাম আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ আহমেদ জিয়াউদ্দিনের কাছে। জাতিগত নিধন হচ্ছে আন্তর্জাতিক একটা অপরাধ, এটা আইসিসির অপরাধ, এটা অন্যান্য ট্রাইব্যুনাল যেগুলো হয়েছিল পৃথিবীতে সেক্ষেত্রে অপরাধ, এটা একটা আন্তর্জাতিক অপরাধ। সুনির্দিষ্ট জাতিকে কেবলমাত্র সেই জাতির সদস্য হওয়ার কারণে এবং অন্য কোনো কারণে নয়, তার অংশগ্রহণে, তার মেম্বার হওয়ার কারণে তাদেরকে লক্ষ্য করে নিধন করা হচ্ছে। এটা হত্যা হতে পারে, ধর্ষণ হতে পারে, জ্বালাপোড়া হতে পারে, বহিষ্কার হতে পারে, বহু রকম ধরন হতে পারে। তো জাতিসংঘের এ ধরনের বক্তব্য, মানবাধিকার কমিশনের প্রধানের এ ধরনের বক্তব্যের ওজন কতখানি? এটা জাতিসংঘ, আপনাকে মনে রাখতে হবে যে জাতিসংঘের মানবাধিকার প্রধান হচ্ছেন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত সর্বোচ্চ ব্যক্তি, কাজে তার বক্তব্য হচ্ছে জাতিসংঘের বক্তব্য, এবং জাতিসংঘের সেই অংশের বক্তব্য যে অংশটাকে ধরে নেওয়া হয় পৃথিবীর সব জাতির হিউম্যান রাইটসের যে ভয়েস, যে ফার্স্ট পার্সন, তার বক্তব্য এটা। কাজে এটা অপরিসীম গুরুত্বপূর্ণ একটা বক্তব্য সব দিক থেকে, আইনের দিক থেকে, কারণ এখানে একটা সতর্কতার কথা আছে অলরেডি, এটা মানে সুদূর প্রসারী এটার একটা প্রভাব পড়তে পারে। তো যাদের বিরুদ্ধে এই অভিযোগ বা যে রাষ্ট্রের বিরুদ্ধে এই অভিযোগ, যে বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, তাদের উপরে জাতিসংঘের এই বক্তব্য কি কোনো ধরনের চাপ তৈরি করতে পারে? কিছু যে চাপ তৈরি করবে না তা না, কিন্তু এখনো পর্যন্ত যথেষ্ট চাপ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে না। যে তাদের কোনো ক্রিয়াকর্মে এটার ইম্প্যাক্ট ইমিডিয়েটলি দেখা যাচ্ছে না, কিন্তু এই ধরনের বক্তব্য না আসলে যে কি হতো সেটাও কিন্তু আপনাদেরকে চিন্তা করতে হবে। আমরা মনে হচ্ছে যে কোনো সরাসরি কোনো প্রভাব নেই, কিন্তু এই ধরনের যদি বক্তব্য না আসতো তাহলে যে মিয়ানমার সেনা কি করতো সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না। আমরা আগে দেখেছি যে জাতিসংঘ এ ধরনের বক্তব্য দিয়ে কোনো ব্যক্তিকে বা বাহিনীকে বিচারের আওতায় নিয়ে গেছে। তো এই অভিযোগ এ ধরনের, এটা কি জাতিসংঘ বিচারের দিকে নিয়ে যেতে পারে? নির্ঘাত ভাবে, ওটাই বললাম যে একটা সুদূর প্রসারী প্রভাবের মানে প্রভাব পড়তে পারে যদি এটা রাজনৈতিকভাবে ঠিক মতো এটাকে ঠিক দিকে প্রবাহিত হয় ঘটনাগুলো আর কি। এটা হবে কিনা সেটা সন্দেহ আছে, সেটা অন্য একটা আলোচনা। তবে ইয়া, এর আগে অতীতে যতগুলো ট্রাইব্যুনাল হয়েছে আন্তর্জাতিকভাবে, তার আগে এই ধরনের বক্তব্য আসছে, জাতিসংঘ থেকে এই ধরনের সিদ্ধান্ত আসছে, এই ধরনের কনক্লুশন আসছে, এবং তার ভিত্তিতে পরবর্তীকালে জাতিসংঘ বিভিন্ন রকম ট্রাইব্যুনাল তৈরি করেছে। তো জাতিসংঘের প্রভাবশালী যারা সদস্য দেশ, ধরুন আমি আমেরিকার কথা বলছি, চীন, ভারত এবং রাশিয়া, তারা তো এই বিষয়ে
নিশ্চুপ আছে, সেক্ষেত্রে জাতিসংঘের কতখানি মানে এগোনোর সুযোগ আছে? সেটাই বলছি যে এই মুহূর্তে এটার সম্ভাবনা আমরা দেখছি না, কিন্তু এটা কিন্তু ক্ষেত্র তৈরি করে রাখছে। কারণ আমরা কিন্তু কখনোই আন্তর্জাতিক যে প্রক্রিয়ার মধ্যে আমরা বলতে পারি না যে ভবিষ্যতিক রাজনীতি এবং আন্তর্জাতিক রাজনীতি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে যাবে আর কি। তো আমরা এখন এগুলো কোনোটাই বলতে পারি না, তবে এটা যেটা বলতে পারি নিশ্চিতভাবে, এক, যেখানে অপরাধ ঘটেই চলেছে, দুই, এই অপরাধগুলো কিন্তু আসলে ডকুমেন্ট করা হচ্ছে, এবং তিন, এইটা অপরাধই অপরাধ, এটা বিচার হোক আর না হোক। বলছিলেন আহমেদ জিয়াউদ্দিন, আন্তর্জাতিক আইনে একজন বিশেষজ্ঞ তিনি। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে সেখানে নিরাপদে বসবাসের সুযোগ দেওয়ার জন্য মিয়ানমার সরকারের উপর কূটনৈতিক চাপ দেওয়ার একটি প্রস্তাব আজ বাংলাদেশের জাতীয় সংসদে পাশ হয়েছে। প্রস্তাবের উপর আলোচনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এই সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, এই সমস্যার সমাধানও মিয়ানমারকেই করতে হবে, এটা হলো বাস্তবতা। এখানে যদি কোনো রকম সহযোগিতা লাগে, হ্যাঁ, প্রতিবেশী দেশ হিসেবে আমরা সে সাহায্য করব। কাজেই তাদেরকে এটা বুঝতে হবে এবং তাদের এই নাগরিক যারা আজকে বাংলাদেশের মাটিতে আশ্রয় নিয়েছে তাদের সকলকে তাদের ফেরত নিতে হবে এবং সেখানে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করতে হবে। আর কফি আনান যে সুপারিশটা করেছে, এটা এই কফি আনানের কমিশন গঠন এটা তো মিয়ানমার সরকারই করেছে, তাহলে তার সুপারিশটা তারা গ্রহণ করবে না কেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন জাতীয় সংসদে রোহিঙ্গাদেরকে মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার দাবি জানাচ্ছেন, তখন এই রোহিঙ্গা শরণার্থীরা এখনও প্রচুর সংখ্যায় মিয়ানমার থেকে পালিয়ে আসছে বাংলাদেশে। উখিয়া সীমান্ত থেকে বিবিসির সংবাদদাতা ফারহানা পারভিন বলছেন, রাস্তার দুপাশে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তিনি স্রোতের মতো রোহিঙ্গাদেরই দেখতে পাচ্ছেন। দিনের পর দিন পায়ে হেঁটে সীমান্ত পাড়ি দেওয়ার পর রাস্তার দুপাশে আশ্রয় নিয়েছেন ক্লান্ত ও ক্ষুধার্ত এই শরণার্থীরা। বাংলাদেশ সরকার একসময় তাদেরকে ঢুকতে না দিলেও এখন তাদের নিবন্ধনের কাজ শুরু করেছে। বিস্তারিত শুনুন ফারহানা পারভিনের কাছ থেকে। টেকনাফের উকিয়াতে রাস্তার দুই পাশে জটলা বেঁধে বসে আছে নারী, শিশু আর গুটি কয়েক পুরুষের একটি দল। কিছু দূর এগুতেই চোখে পড়ল এমন অসংখ্য মানুষের জটলা। আর স্রোতের মতো মানুষ আসছে অপর দিক থেকে, অপর দিক বলতে যেদিকটাতে নাফ নদী রয়েছে সেদিকটা। মিয়ানমার সীমান্তে এই নাফ নদী পার হয়ে রোহিঙ্গারা বাংলাদেশের সীমান্তের জেলা টেকনাফে ঢুকছে। মাইলের পর মাইল হাজার হাজার মানুষ পায়ে হেঁটে